কিশোরগঞ্জের ভৈরবের নয়াহাটি এলাকা থেকে 22 কেজি মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14 ভৈরব ক্যাম্প। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের এবং স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি এলাকায় মোহাম্মদ খলিল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে 22 কেজি মাদকদ্রব্য সহ মোহাম্মদ খলিলকে আটক করে র‍্যাব সদস্যরা। জানা যায়, মোহাম্মদ খলিল ভৈরব পৌর এলাকা রামকৃষ্ণপুর নয়াহাটি মোহাম্মদ তাহের মিয়ার ছেলে। আটককৃত মোহাম্মদ খলিলের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।